হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের আমি বেগুনের ঝাল করে দেখাবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। তবে চলুন দেখে নিই এই রান্নাটা করার জন্য কী কী উপকরণ লাগছে এবং কেমনভাবে করতে হবে। আমি একটা বড় সাইজ বেগুন নিয়েছি এবং বেগুনটাকে লম্বা লম্বি কেটে নিয়েছি। আপনারা যে কোনো বেগুন দিয়েই এটা করতে পারেন। আর লাগছে একটা মিডিয়াম সাইজ টমেটো, টমেটোটাকেও আমি লম্বা লম্বি কেটে নিয়েছি। আর একটা বড় সাইজ পেঁয়াজ কুচি, ধনে পাতা লাগছে 2 টেবিল চামচ, 3টে কাঁচা লঙ্কা মাঝ বরাবর চিরে নিয়েছি, খুব অল্প পরিমাণ আদা কুচি, রসুন কুচি লাগছে 3 কোয়া, হলুদ লাগছে 1/2 চা চামচ, জিরে গুঁড়ো 1/2 চা চামচ, ধনে গুঁড়ো 1/2 চা চামচ, শুকনো গুঁড়ো লঙ্কা 1/2 চা চামচ, পরিমাণ মতো লবণ, আর ফোড়নের জন্য লাগছে 1 চা চামচের 1/3 ভাগ কালো জিরে, 1টা ছোট সাইজ তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, পরিমাণ মতো তেল। প্রথমে বেগুনটাকে লবণ, হলুদ আর শুকনো গুঁড়ো লঙ্কা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। লবণ, হলুদ আর শুকনো লঙ্কা দিয়ে বেগুনগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবারে এই বেগুনগুলোকে আমি ভাজবো। সেই জন্য গ্যাসের উপর একটা পাত্র বসিয়ে পাত্রের মধ্যে আমি 1 টেবিল চামচ তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে, বেগুনগুলো দেওয়ার পর আমি এটাকে ঢাকনা দিয়ে 1 মিনিটের জন্য হতে দেব। গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে একটু কমে রাখবেন। 1 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলব। ঢাকনা খুলে সব বেগুনগুলোকে উঠিয়ে দেব। সব বেগুনগুলো উঠিয়ে দিয়েছি, আবার আমি ঢাকনা দিয়ে এটাকে 1 মিনিট হতে দেব। 1 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলব। এবার এগুলোকে তুলে নেব। বেগুনগুলো তুলে নেওয়ার পর এর মধ্যে আমি 1 টেবিল চামচ তেল অ্যাড করেছি। তেলটা গরম হয়ে এসেছে, এবার আমি কালো জিরের ফোড়নটা দেব, আর 2 শুকনো লঙ্কা আর তেজপাতা। হালকা নেড়ে এর মধ্যে রসুন কুচি আর আদা কুচি দিয়ে দেব। আদা রসুনটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে লঙ্কা আর টমেটোটা দিয়ে দেব। এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ হতে দেব। 1 মিনিট পর ঢাকনাটা খুলে একটু নেড়ে দিন। এবার এর মধ্যে শুকনো মশলাগুলো দিয়ে দিন, শুকনো লঙ্কাগুলো, জিরেগুলো, ধনেগুলো, হলুদ আর লবণ দিয়ে একটু নেড়ে দিন। এবার এর মধ্যে বেগুনগুলো দিয়ে দিন। আমি একটু চিনি অ্যাড করব, এটা অপশনাল, আপনারা এটা নাও দিতে পারেন। এবার এটাকে ঢেকে 2 মিনিট মতো হতে দেব। গ্যাসের আঁচটা একদম লোয়ে রাখবেন। 2 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে ধনে পাতা কুচি,
ধনেপাতা কুচি দেওয়ার পর একটু নেড়ে খুব আলতো হাতে নাড়বেন, নাহলে বেগুনগুলো ভেঙে যেতে পারে। গ্যাসটা বন্ধ করে দিন। রান্নাটা হয়ে গিয়েছে, এটা ভাতের সাথে পরিবেশন করুন, এটা খেতে খুব ভালো। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না। তবে আজ এ পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই।